যেসব বঙ্গেত জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। কবি আব্দুল হাকিম মধ্যযুগের অন্যতম প্রধান কবি ছিলেন। তার কাব্যচেতনায় আমরা স্বদেশ প্রেম ও স্বভাষার প্রতি অসীম দরদ ফুটে উঠতে দেখি। মধ্যযুগে এরকম করে মাতৃভাষার জন্য আর কোনো কবি ভেবেছেন কি না তার নজির এখনও দেখা যায় না। আমরা বাংলা ভাষার জন্য প্রথম প্রতিবাদ শিখি আব্দুল হাকিমের কাছ থেকে এবং বাংলাকে ভালোবাসার বিষয়টি উপলব্ধি করি তারই কাছেই। কবি আব্দুল হাকিম উপলব্ধি করেছিলেন নিজের সংস্কৃতির বিকাশ ঘটাতে হলে প্রথমে নিজের ভাষার মান রক্ষা করতে হবে। 17 শতকে যখন বাংলা ভাষাটাকে অবজ্ঞার চোখে দেখা হতো, যখন বাংলা ভাষাটাকে চাষাবসার ভাষা হিসেবে বলা হতো, যখন বাংলা ভাষাটা দেখে উঁচু শ্রেণী নাক ছিটকাত, ঠিক তখনই জবাব দিতে এগিয়ে আসে আব্দুল হাকিমের কলম। তখনই তিনি উচ্চ কণ্ঠে বলে ওঠেন, যেসব বঙ্গেতে জন্মে হিংস বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। পরবর্তী শতক জুড়ে যা হয়ে ওঠে ভাষা প্রেমিকদের মুখের বাণী। চাকচক্যহীন সময় প্রবাহে ভাষার এ গর্বিত প্রেমিক তার কলম শক্তির আলপনা এঁকেছেন বাংলায়, বাংলাকে ভালোবেসে বাংলা ভাষাকে হৃদয়ে ধারণ করে। আব্দুল হাকিম আনুমানিক 1620 খ্রিস্টাব্দে পর্তুগিজ শাসনাধীন চট্টগ্রামের সন্দ্বীপের সুধারামপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শাহ রাজ্জাক ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি এবং তার পীর ছিলেন শাহাবুদ্দিন। আব্দুল হাকিম আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় বিশেষ বুৎপত্তি ছিলেন। হাদিস, আল কোরআন, ফেকাহ প্রভৃতি শাস্ত্র এবং রামায়ণ, মহাভারত ও পুরাণ সম্পর্কেও তার গভীর পাণ্ডিত্য ছিল। আব্দুল হাকিম প্রধানত প্রণয় প্রখ্যান কবি ছিলেন। তার 8টি কাব্যের কথা জানা গেছে। নূরনামা তার বিখ্যাত কাব্যগ্রন্থ। তার অন্যান্য উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হল ইউসুফ জুলেখা, লালমতি, সৈফুল মুলুক, শেহাবুদ্দিন নামা, দুররে মজলিস, নসিহতনামা, কারবালা ও শহরনামা। ইউসুফ জুলেখা মোল্লা জামি রচিত ফার্সি কাব্য ইউসুফ ওয়া জুলেখা এবং নূরনামা ফার্সি নীতিকাব্য নূরনামা সহ অবলম্বনে রচিত। বাংলা ভাষা ছাড়াও তিনি আরবি, ফার্সি ও সংস্কৃত ভাষায় পারদর্শী ছিলেন। বাঙালি হিসেবে তার গর্ববোধ ছিল। সে সময় এক শ্রেণীর লোকের বাংলা ভাষার প্রতি অবজ্ঞার জবাবে তিনি তার নূরনামা কাব্যে লিখেছিলেন, যেসব বঙ্গেতে জন্মে হিংসে বাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। বাংলা ভাষার প্রতি এরূপ শ্রদ্ধাপূর্ণ বক্তব্যের জন্য কবির নূরনামা কাব্য বিশেষভাবে প্রশংসিত। দুররে মজলিস নামের নীতিকাব্য ফার্সি কবি সৈফুজ জাফর রচিত দুররত মজলিস কাব্যের ভাবানুবাদ। এ কাব্যে আব্দুল হাকিম শুধুই শাস্ত্রকার নন, কবিও। লালমতি সৈফুল মুলুক একটি মৌলিক প্রণয় খানমূলক কাব্য। হানিফা লড়াই কাব্যে প্রাপ্ত পাণ্ডুলিপি খণ্ডিত। আব্দুল হাকিম সমাজের সার্বিক কল্যাণে বিশ্বাসী ছিলেন, তাই তিনি বিভিন্ন গ্রন্থে আদর্শ জীবন গঠনে পরামর্শ দিয়েছেন। আব্দুল হাকিমের কবিতায় স্বকীয় চিন্তা আর শিল্পের উৎকর্ষতা অপরিসীম। এই কবিরত্ন 1690 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। আমরা কালে কালে দেখেছি বিভিন্ন জাতি গোষ্ঠী এই ভূখণ্ডে এসেছে শাসন করতে, তারা এসে বাংলা ভাষায় প্রতি আঘাত হেনেছে এবং দেশীয় অনেক অর্ধশিক্ষিত মানুষকে বাংলা বিদ্বেষী করে তুলেছে, যা মধ্যযুগেও টের পেয়েছিলেন কবি আব্দুল হাকিম। এ বিষয়টি উপলব্ধি করেই তিনি লিখেছিলেন, যে সবে বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় না জানি। বাংলাতে জন্মে যার বাংলার প্রতি টান নেই, তাদের জন্ম পরিচয় নিয়ে কবি সন্দেহ করেন এবং নিজের দেশের বিদ্যার প্রতি তার কোনো অনুরাগ নেই, ভালোবাসা আর শ্রদ্ধাবোধ নেই, তাদেরকে তিনি দেশ ছেড়ে চলে যাবার কথা বলেছেন।